শিলচরৰ সুতপা চক্রবর্তীয়ে সাহিত্য একাডেমির যুব বঁটা লাভ করেছে। সাহিত্য একাডেমিয়ে অসমৰ শিলচরৰ সুতপা চক্রবর্তীক দেরাজে হলুদ ফুল গত জন্মর বাবে যুব বঁটাৰে সন্মানিত করে। 2022 চনত কলকাতার আদম প্রকাশনী দেরাজে হলুদ ফুল গত জন্ম প্রকাশ করে। ই সুতপার তৃতীয় পুথি। বাংলা ভাষার সাহিত্যিক কামর বাবে তেও অসমৰ পৰা এই বঁটা লাভ করা প্রথমজন ব্যক্তি। ইয়ার পূর্বে তেওঁর কবিতার দুখন গ্রন্থ ভ্রমরযান আর মায়াবিদ্যা নামৰ গ্রন্থ প্রকাশ পাইছে। মায়াবিদ্যা হৈছে এশটা সনেটৰ সংকলন। বর্তমানে মহিলা আর ভারতীয় আইন পরবর্তী গ্রন্থ কামত ব্যস্ত হয়ে আছে। তেও অসম বিশ্ববিদ্যালয়ৰ অধীনত বাংলাত স্নাতক আর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে। ইয়ার পিছত তেও গবেষণামূলক কাম আরম্ভ করে আর 2022 চনত ডক্টরেট ডিগ্রি লাভ করে। কলেজিয়া জীবনের পরাই কবিতার প্রতি আকর্ষিত হয়ে থাকা তেখেতে এক সুকিয়া শৈলীত কবিতা লিখি ভাল পায়। সুতপা চক্রবর্তী, এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমার অবশ্যই ভালো লাগছে, আনন্দ লাগছে। 12:30 নাগাদ ফোন পেয়েছি দিল্লি থেকে, ফোন করে ওনারা জানিয়েছেন সাহিত্য একাডেমি দপ্তর থেকে। আমার ভালো লাগছে, কিন্তু মানে এটা পেয়ে যে আমি সাংঘাতিক কিছু করে ফেলেছি এরকম কিছু আমার মনে হচ্ছে না। এটার পুরোটাই ক্রেডিট আমার এই বরাক উপত্যকার যে অতন্দ্র কাব্য আন্দোলন যারা শুরু করেছিলেন, শক্তিবোধ ব্রহ্মচারী, উদয়ন ঘোষ, রুচিরা শ্যাম, তারপর বিমল চৌধুরী, তার পরবর্তী জেনারেশন যারা রঞ্জিত দাস, তারপর দেবাশিস তরফদার আমাদের, তারপর অমিতাভ দেবচৌধুরী, তারপর আমাদের গুয়াহাটির সঞ্জয় চক্রবর্তী, তারপর তপন রায় ব্রহ্মপুত্র ভ্যালি, অনুবাদক অভিজিৎ লাহিড়ি, তারপর আমাদের স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য, এটা তো তাদেরই। আমার তিনটি কাব্যগ্রন্থ বেরিয়েছে। প্রথমটা দেরাজে হলুদ ফুল গত জন্ম আদম থেকে বেরিয়েছে, এটার জন্যই সাহিত্য একাডেমি যুব পুরস্কারটা এসছে। আর বাকি দুটো, একটা বেরিয়েছে ভাষালিপি থেকে মায়াবিদ্যা সনেট শতক, 61 সনেটের বই। আর এই কদিন আগে ভ্রমরযান বেরিয়েছে গুয়াহাটি থেকে, সঞ্জয় চক্রবর্তী ও প্রসূন বর্মন প্রকাশ করেছেন বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ থেকে। এই তিনটে বই কাব্যগ্রন্থ বেরিয়েছে এখন অবধি। আমার পড়াশোনা মানে আমার বাবার যেহেতু বদলির চাকরি ছিল, আমার অনেকগুলো স্কুল পাল্টাতে হয়েছে। আমার বিভিন্ন স্কুলে আমি পড়েছি, বিভিন্ন জায়গায় থেকেছি। আর আমার কলেজটা হয়েছে করিমগঞ্জ কলেজ। করিমগঞ্জ কলেজ থেকে আমি হায়ার সেকেন্ডারি এবং বাংলা অনার্স নিয়ে গ্রাজুয়েশন করি। তারপর আসাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে আমি মাস্টার্স করি। সেখান থেকেই আমার পিএইচডি করা, 2022 সালে আমার পিএইচডি কমপ্লিট হয়। এইম ওই রকম কিছু নেই, আমি লিখতে চাই, এটুকুই বলবো, লেখার সাথে থাকতে চাই।